নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং তোমাদের সবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর এখন কটা বাজে বলতে, এখন বাজে রাত 11টা। তো 2 মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর তোমরা হয়তো মনে মনে ভাবতে পারো যে রাত 11টার সময় দিদিভাই আবার কী বলছে বা কারো বোন কারো মেয়ের মতো ভাবতে পারো। তো তোমরা হয়তো ভাবছো যে এত রাত্রে কেন? তো আমি তো প্রায় 2-3 দিন ধরে কোনো রকম ভিডিও তোমাদের দিতে পারছি না, আর কারো ভিডিও আর কি দেখারও সময় পাচ্ছি না। তো আমার মনে হচ্ছে যে তোমাদেরকে জানিয়ে দেওয়া যে আমি কেন ভিডিও দিতে পারছি না এবং দেখতে পাচ্ছি না। তো এমনিতেই একেই তো এই দুর্গাপূজা একটা ভাব কেটে গেল, আর দুর্গাপূজার সময় আমার প্রত্যেক বছর এরকমই হয় যে আমি সবাইকে সাজিয়ে দিই কিন্তু নিজে সাজার সময় পাইনি। আর যেহেতু আমার পার্লার আছে তোমরা সবাই জানো আর কি, তো কিছু করার নেই, একটা কিছু করতে গেলে তো একটা কিছু দিতে হবে, তাই না? তো প্রত্যেক বছর এরকমই হয়। আর দুদিন ধরে যে আর কি ভিডিও দিতে পারছি না, কেন দেখতে পাচ্ছি না তোমাদেরকে বলি, আমার শ্বশুরমশাইয়ের আজকে হচ্ছে, এটা কিন্তু বুধবারের রাতে, বুধবার আর কি আজকে, তো আমার শ্বশুরমশাই মারা গেছিলো। তো আর কি বাৎসরিক কালকে, আগামীকালকে আর কি বাৎসরিক হবে, তো বৃহস্পতিবার। তো সেই নিয়ে আর কি, যেহেতু আমি বাড়িতে একা, বাড়িতে সেরকম আমাকে হেল্প করার মতো কেউ নেই, 2টা বাচ্চা নিয়ে থাকি, তোমরা তো জানোই যে 2টা বাচ্চা নিয়ে থাকি, একার হাতে একদিকে রান্না করতে হচ্ছে, একদিকে সব কিছু গোছাতে হচ্ছে, একদিকে মানে সব কিছু আর কি, এভরিথিং যা সংসারে হয়। তো কালকে যেহেতু আর কি শ্রাদ্ধ হবে, তো সমস্ত কিছু নিয়ে এসেছে আর কি বর, আর ওগুলো তো এখন গুছিয়ে রাখতে হবে। আর আজকে এখন যদি আমি, যদি ওরাও তো ঘুমিয়ে পড়েছে, এখন যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে এগুলো সমস্ত কিছু এরকমই থাকবে, এরকম এলো। আর কালকে সকাল হওয়া মানে তো সব কিছু শুরু হয়ে যাবে, তো ওই জন্য এখন আমি এগুলো আর কি গুছিয়ে নিব আর কি, কী বোঝাবো তোমরা দেখে নাও। আর ওরা সবাই ঘুমাচ্ছে আর আমি একা একা এইভাবে ঘরে বসে বসে আর কি কাজ করবো চুপচাপ করে, এটা আমার একদমই ভালো লাগছিল না। মনে হচ্ছে যে তোমাদের সাথে একটু কথাও বলে নিই, তোমাদের সাথে একটু দেখাও হবে, কথাও হবে, প্লাস আমার কাজগুলো হয়ে যাবে। তো সাথে দেবো বন্ধুরা, তোমরা সবাই আর দেখতে থাকো। তো কী কী নিয়ে আসছি তোমরা দেখো, এগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো সব আলাদা আলাদা করে রেখে রাখবো। তো এটা হচ্ছে আলু চিরা, যেহেতু শ্রাদ্ধের ব্যাপার চিরা লাগবে, তো এটা হচ্ছে চিরা। এটা হচ্ছে প্যাকেটগুলো খুললাম না, হ্যাঁ তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। এটা হচ্ছে চিনি, খুললে পরে আবার তোমার কাজটা বেশি বাড়বে, তো আর খুললাম না। আর তোমরা যদি দেখতেই পাচ্ছ, এই দেখো এটা হচ্ছে আতপ চাউল। তো আমাদের দেখো আর কি শ্রাদ্ধের সময় যেহেতু বাড়িতে লোক নেই, তো শ্রাদ্ধের সময় যাতে এরকমটা না হয় যে কে কোনটা জিনিস আর কি দিচ্ছে বা খুঁজে পাচ্ছে না, এরকমটা যাতে না হয়, তো সেই জন্য আর কি আমি সমস্ত কিছু রাত্রে গুছিয়ে রাখবো। আর এটা দেখো, এটা ছোলা নিয়ে আসছে, তো এটা আমি আর কি কিছুটা আর কি স্বাদের জন্য ভিজিয়ে রাখবো, যেহেতু কালকে ব্রাহ্মণ সকাল 10টায় আসার কথা বলেছে। আর প্রত্যেকদিন আমি মেকে আর কি মেকে খাওয়াই না, কিছুটা হচ্ছে আমসত্ব চাটনির জন্য হয়তো আমি আলাদা করে রাখবো। তো এই দেখ, এটা আলাদা রাখবো, এই যে
দুটো তেলের প্যাকেট আর একটা এই চিপসগুলো হয় না, মানে এই প্যাকেটের চিপসগুলো কিন্তু খেতে খুব দারুণ লাগে। এই দেখুন, এই যে একটা প্যাকেট চিপসের প্যাকেট। বাড়িতে আমি কিছু ডাল আনা ছিল, এটা হচ্ছে আমাদেরকে দেখাই, এটা হচ্ছে মুগ ডাল। এই যে দেখো, এটা হচ্ছে মুগ ডাল। আর তার সাথে করে এটা আমি বুঝতে পারছি না এটা কি, খুলে দেখি না, খুলে বুঝতে পারবো না। আর খুলে খুলে যদি আমি দেখে দেখে জিনিসগুলো আলাদা করে রেখে দিই তাহলে কিন্তু আমার নিজেরই কিন্তু কাজে সুবিধা হবে, তাই না বন্ধুরা? ও এটা হচ্ছে বাতাসা, তো সেই বাতাসাটাও এখানেই থাকবে, এটা হচ্ছে এখানকার জন্য বাতাসা। আর এখানে এটা মনে হচ্ছে যে বাদাম, এটা হচ্ছে বাদাম। বাদাম আছে আমাদের ঘরে, সবসময় বাদাম থাকে, তো ওটা দিয়ে তো আমরা সবসময় আর কি ইউজ করি, মানে ওটা আমিষ হয়ে গেছে এরকমটাই, তো সেই জন্য আমার নতুন করে নিয়ে আসছে আলাদা। আর হচ্ছে তোমাদেরকেও দেখালাম আমি, তো পুজোর জন্য যেগুলো সেগুলো আমি আলাদা করে রাখলাম। আর এটা হচ্ছে কিছু গুড় এনেছি আর কি, এটা এই যে দেখো, তো সেটাকে আমি এই রকম ঘরে ভীষণ গনগন গনগন একটা শব্দ হচ্ছে, কিচ্ছু করেননি, কারণ হচ্ছে কি বলতো দরজা সব বন্ধ করা আছে, ওরা যেহেতু পাশে রুমে আর কি মেয়ে একদিকে ঘুমাচ্ছে, মেয়ে আর হচ্ছে আমার দিদির ছেলে আসছে আর কি একটু হেল্প করার জন্য, তো ও আছে। আর তার পাশে রুমে হচ্ছে আমার ছোটো মেয়ে বড়, মানে ছোটো মেয়ে আর বড় মেয়ে আছে, আর তার পাশে রুমে কিন্তু আমি এগুলো কাজ করছি, তো সেই জন্য আর কি দরজা বন্ধ করে কাজগুলো করছি। আর কিছু জিনিস এনেছে যে তোমাদেরকে দেখাই, শ্রাদ্ধের সময় তো একটা জিনিস মানে কিছু দান করা হয়েছিল আর কি, বিছানাপত্র যা কিছু হয় আর কি, লেপ তোষক থেকে শুরু করে সব কিছু দিয়েছিলাম। আর এবার যেহেতু আর কি বাৎসরিক শ্রাদ্ধটা হবে, তার জন্য আর কি মানে চারটা দান করতে হবে জল দানের জন্য। এই যে দেখো, এই যে দেখো বেশ বড় বড়ই কিনেছে, এই যে গ্লাস কিনেছে, তারপরে এই যে একটা ঘট কিনেছে, তারপরে একটা প্লেট কিনেছে, একটা বাটি কিনেছে, একটা থালা কিনেছে। এগুলো হচ্ছে আমার শ্বশুরমশাইকে দিয়ে দিব, শ্বশুরমশাই ফের পাবে, তো এগুলো আর কি দান করতে হয় সেই জন্য আর কি এটা কেনা হয়েছে। যাই হোক, এটা হচ্ছে এটা আমি আলাদা করে রাখলাম, আর এটাও এখানেই রেখে দিব যেহেতু এগুলো পুজোর জন্য থাকবে, এগুলোর জন্য আমি আলাদা করে রাখলাম। আর এই জিনিসগুলো আমি একদমই আলাদা করে রাখবো, যারা আর কিছু জিনিস আছে তোমাদের সাথে শেয়ার করছি, সব কিছু যেহেতু আর কি আমি গুছিয়ে রাখতেছি, আর তোমাদের সাথে কথা বলে বলে কিন্তু আমার কাজটা করতে ভীষণ ভালো লাগতেছে, তো দেখাচ্ছি তোমাদের সব কিছু। বন্ধুরা দেখো, আমি যদি আর একটুখানি যদি পরে যদি আমি আর কি মানে এগুলো যদি কামাবি করতাম তাহলে কতটা আমার ভুল হতো মানে তোমরা বিশ্বাস করতে পারবে না। অলরেডি আর কি পিঁপড়ে ওঠা শুরু হয়ে গেছে, এই কালো কালো পিঁপড়েগুলো। আর এখানে দেখো আর কি টক দই, যেহেতু আর কি শ্রাদ্ধসাধির ব্যাপার বারবার করে বলছি তোমরা তো জানি, তো তবু আর কি দেখো বড় এই যে টক দই নিয়ে আসছে। আর এই দেখো অলরেডি কিন্তু পিঁপড়ে উঠে গেছে, মিষ্টি দই, তো এগুলো সমস্ত কিছু ভালো করে গুছিয়ে তারপরে একটি রাখবো। আর এখানে নিয়ে আসছে আর কি মিষ্টি, যেহেতু ওর কি ব্রাহ্মণ বলেছে আর কি সকাল 10টার মধ্যে আসবে,
তো ওই জন্য আর কি ও সব কিছু আগেই এনেছে, বলছে তুমি সব কিছু গুছিয়ে রাখো, ছাত্রছাত্রী হয়ে গেলে পরে আর কি মানুষকে খাওয়ানোর জন্য আর কি আমাদের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে খাওয়ানোর জন্য আমরা নতুন করে তখন নিয়ে আসবো, যেহেতু আমাদের বাড়িটা বাজারে, তো সেরকম কোনো সমস্যা হবে না। যেহেতু ব্রাহ্মণ সকালবেলা আসবে ও আর কি অত সকালবেলা আর কি বাড়ি থেকে বেরোতে পারবে না, ওই জন্য আর কি কে কে যাবে কাকে পাঠাবে সেই জন্য আর কি ও আগে সব কিছু মজুত করে রেখেছে। আর এখানে কিছু ফল আছে, এখানে কিছু ফল আছে মানে আপেল আছে, মৌসুমি আছে, ডালিম আছে, এই কমলা লেবু আছে, মানে এখানে আর কি পাঁচ ফল, যেদিকে পাঁচ ফল বলে সেই পাঁচ ফল এনেছে আর কি, তো একটু বেশি করে এনেছে। আর তার সাথে এনেছে কলা, কলা তো লাগবেই, কলাটা এনেছে। আর ধূপকাঠি, ধুনো, এগুলো দরকার ছিল না, এগুলো সেই দিন আমি সামিসে কোনো ব্যাপার নেই, কিন্তু আর কি বর এনেছে, আর এখানে মানে ঘি মতো যা কিছু লাগে আর কি, তিল ঘি, তো সেগুলো এনেছে। আর তার সাথে আছে এখানে পানটা আনারও কোনো দরকার ছিল না, তারপরে আর কি এই যে পান সুপারি সব কিছু নিয়ে আসছে, তো এইরকম আমি একটু আর সব কিছু গুছিয়ে রাখবো। আর তার সাথে তোমাদেরকে বলি আর একটা কথা বন্ধুরা, কারণ হচ্ছে আমার বর কিন্তু আজকে আমাকে একটা নতুন একটা জিনিস আর কি সারপ্রাইজ দিয়েছে, আর সেটা সত্যি আমার খুব ভীষণ ভীষণ পছন্দের আর কি, সত্যি খুব ভালো লেগেছিলো, মানে আমি চাইনি আর কি কোনোদিন, একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ নতুন একটা কিনবো বা নিবো এরকম আর কি, আমি ওকে কোনোদিন বলিনি, তারপরে কিন্তু ও আর কি আমাকে গিফটটা করেছে। তো চলো এবার ওটা দেখি, তো এটা দেখো, এটা হচ্ছে মানে সুরিয়া কোম্পানির আর কি একটা গ্যাস ওভেন, মানে এই যে দেখো এই যে, তো এটা আর কি অনেক দিনের স্বপ্ন ছিল এবং আমার মানে পছন্দের আর কি এই জিনিসটা, যে একসঙ্গে তিনটা মানে সত্যি মানে খুব ভালো আর কি এটা। আর ও আর কি হঠাৎ করে আর কি লাইনেছে, আমার সত্যি খুব ভালো লেগেছে। আর এইদিকে দেখো সমস্ত কিছু কিন্তু একদম এলোমেলো আছে, এগুলো সব কিছু নিয়ে এখন বোঝাবো, আর রাতও হয়ে গেছে অনেকটা। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমাকে কেউ আর কি মানে কোনো খারাপ মাইন্ডে নিও না, যেমন ভিডিও দেখতে পাচ্ছি না বলে কেউ কিছু মনে করো না, আমি সময় সুযোগ বুঝে ঠিক তোমাদের ভিডিওগুলো দেখে নেবো বন্ধুরা। তো ঠিক আছে, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকে পর্যন্তই বন্ধুরা, টাটা করে দিচ্ছি, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।